হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়িতা গোস্বামী আজকে তোমাদের সাথে শেয়ার করবো মিসো থেকে নেওয়া গাউনের পার্ট এর হল ভিডিও তোমরা পার্ট ওয়ানের ভিডিওটাকে অনেক ভালোবেসেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ তো তাই আমি নিয়ে এসেছি এবার পার্ট টু আজকে আমি তিনটে গাউন দেখাবো এবং কিছু দিনের মধ্যে পার্ট থ্রিও চলে আসবে তো দেরি না করে চলো শুরু করা যাক ফার্স্টের কুর্তিটা এরকম জর্জেট মেটেরিয়াল আজকে তোমাদেরকে যে কুর্তিগুলো দেখাবো তার মধ্যে দুটো রেয়ন মেটেরিয়াল আর একটা জর্জেট মেটেরিয়ালে থাকছে তোমরা দেখতে থাকো কুর্তিটা এইরকম শর্ট স্লিভস আর এখানে ঘটি হাত মানে পফ স্লিভস মতো করা আছে কুচি করা আছে এখানে আর এখানটাতে ভেতরে ইলাস্টিক দেওয়া আছে যদিও ইলাস্টিকটা বাইরে থেকে দেখা যাবে না বাট এটার জন্য খুব সুন্দর লাগছে দেখতে আর এইরকম প্লেন গাউনটা আর এখানে এসছে এরকম কুচি কুচি টাইপের দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর গাউনটা পরলে যা দারুণ লাগে মানে অসম লাগে তোমরা তো পাশে ট্রায়ন হলে দেখতেই পাচ্ছ কেমন লাগছে কুর্তিটা পরে তাই আমি দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধের জন্য আর এই রকম ধরনের এখানে একটা যে মানে আমাদের কোমরের জায়গাটাতে এখানটাতেও হালকা একটা ইলাস্টিক দেওয়া আছে আর এখানে সাইডে চেন দেওয়া আছে বাস সাইডে লেফট সাইডে চেন মতো দেওয়া আছে মানে অনেক সময় টাই ঢিলা হয়ে যায় ওই জন্য পুরো গাউনটার ভীষণ ভীষণ মানে ঘেরটা ভীষণ বড় অনেক অনেকটা ভীষণ বড় বাট এটার যে লাইলিনটা আছে যারা তোমরা একটু শর্ট ড্রেস পরতে পছন্দ করো না তাদের জন্য অসুবিধা হতে পারে কারণ এটার লাইলিনটা সম্পূর্ণটা নয় এটার লাইলিনটা শুধুমাত্র হাঁটু অবধি আসছে আমাদের তো সেই জন্য তোমাদেরকে নিচে যদি চাও লেগিংস দিয়ে অর সিগারেট প্যান্ট দিয়ে তোমরা ওয়ার করতে পারো যাদের অসুবিধা হবে এই টাইপের চিঠিগুলো শুধু ওয়ার করতে বা শর্টস ওয়্যার করতে তাদের জন্য আর যারা শর্টস ওয়্যার করো তাদের কোনো অসুবিধা নেই তারা তোমরা নর্মালি এমনি ইউজ করতে পারো একদম দারুণ অনেক অনেকটা বড় লেন্থ মানে ঘেরটা যে এর আছে অনেক অনেক তোমাদেরকে দেখিয়ে শেষ করা যাবে না অনেকটা ঘেরটা মানে তোমরা তো দেখতে পাচ্ছ ট্রায়ান হলেই কতটা ঘের আছে আর এটার সাইডটা এরকম প্লেন একদম প্লেন গোটা কুর্তিটাতেই একদম প্লেন জর্জেটের কাপড়ে আর শুধু সামনেটা এই জায়গাটাতে একটু কাজ আছে এই রকম ধরনের দেখতে পাচ্ছ কুচি কুচি করা এইটুকুই বাস কাজ বাট খুবই ভীষণ এলিগেন্ট খুবই সুন্দর লাগে কুর্তিটা পরলে আমি গাউনটা পরলে ভীষণ সুন্দর তোমাদেরকে পাশে পাশে প্রাইসগুলো আমি দিয়ে দেব তোমাদের সুবিধের জন্য যাতে অসুবিধে না হয় বুঝতে পারো কোনটা কোন প্রাইস মিশো থেকে নেওয়া জিনিসগুলো তার কোডগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা চেক করে নিও তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না লাইক করছো না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও অনেক মোটিভেট হব এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আনার জন্য নেক্সট সেকেন্ড যে কুর্তিটা দেখাবো সেটা এই রকম ধরনের পুরো কাজ করা এটাও ব্লু কালারের আর তার সাথে আছে এরকম একটা জ্যাকেট ফার্স্টে আমি তোমাদেরকে জ্যাকেটটা দেখাচ্ছি জ্যাকেটটা এইরকম ধরনের হোয়াইট কালারের ভীষণ সুন্দর জ্যাকেটটা তোমরা এই গাউনটা ছাড়া নর্মালি এমনি কুর্তির সাথে বা এমনি টপের সাথেও ওয়ার করতে পারো লং গাউন ভীষণ সুন্দর গাউনটা এই যে দেখতে পাচ্ছ গাউনটা খুব সুন্দর এখানে ব্যান্ড কলার করা আছে কলারটা ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ তোমরা এই রকম ধরনের কলারটা হোয়াইট কালারের পুরো জ্যাকেটটা লাইটে রিফ্লেক্ট করছে কারণ হোয়াইট কালার অলওয়েজ রিফ্লেক্ট করে আর তার সাথে এরকম সি কটা স্লিভস আছে তোমরা এটাকে কেটে ছোট করে নিতে পারো আর এমনিও করতে পারো নর্মালি খুব সুন্দর লাগবে দেখতে একটু দেখতে পাচ্ছ যে কাপড়টা একটু মুড়ে মুড়ে আছে কারণ আমি এটা ট্রায়ান হল দেখতে পাচ্ছ সেটাতে পড়েছিলাম সেই জন্য তারপরে এটা ভেতর দিকটা তো বাদ দাও বাইরের দিকটা দেখাচ্ছি এইটা বেল্টের মতো একটা করা আছে মানে এই যে দেখো এরকম ধরনের রোপ দেওয়া আছে আর এখানে একটা কিছু করা আছে এরকম ধরনের আর তার সাথে এটা হচ্ছে ম্যাচিং করে দিয়েছে এই কাপড়টা যেটা মানে গাউনের অ্যাকচুয়াল যে গাউনের কাপড়টা সেই কাপড়টা দিয়ে এখানে করা আছে এটাও রিয়ন মেটেরিয়াল আর তারপরে যে নিচটা আছে টোটালটা এরকম ব্লু কালার দিয়ে পোলকা ডট করা খুব সুন্দরভাবে এটা করা আছে খুব সুন্দর ক্লাসি দেখতে লাগছে আর এই যে দেখতে পাচ্ছ বেল্টের মতো করা আছে এটাকে তোমরা ছোট বড় করে টাইট আর ঢিলা করতে পারো আবার খুলেও রাখতে পারো মানে জ্যাকেটটাকে খুলেও পরতে পারো কোনো অসুবিধা নেই তাতে তারপরে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়াল গাউনটা গাউনটা খুব ভীষণ সুন্দর রিয়ন কাপড়ের আমি এগুলো প্রত্যেকটা ধুয়েছি ইউজ করেছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি চাই না তোমাদের কালারগুলো উঠে যাক এমনটা তোমাদের সাথে করতে চাই এরকম ধরনের ডট ওখানে তোমরা জ্যাকেটটাতে দেখলে হোয়াইটের মধ্যে ব্লু দিয়ে ডট করা আছে আর এটা যেহেতু ব্লু কালার তাই ব্লু এর মধ্যে হোয়াইট দিয়ে এরকম ধরনের ডট ডট করা আছে সামনে পেছনে দুই মানে দিকে সাইড দু দুদিকেই আর কোমরের এখান থেকে আসছে টোটালি হোয়াইট ফেব্রিক দিয়ে মেবি কাজ করা ভীষণ ভীষণ সুন্দর কালারটা আর তার সাথে হোয়াইট কালারটা ভীষণ ভালোভাবে ফুটেছে ডিজাইনগুলোও তোমরা দেখতে পাচ্ছ পুরো কলকা করা ডিজাইন ভীষণ সুন্দর গাউনটা এটারও ঘেটটা মোটামুটি আছে আর নিজ দিকটাতে এরকম ধরনের ছোট্ট করে চিকন করে মুড়িয়ে দেওয়া আছে ভেতরটা কিন্তু একদম প্লেন ভেতরটা কে দেখবে বলো বাইরের দিকটায় সুন্দর থাকাটা দরকার বেশি তো তাই এই রকম ধরনের করা গাউনটা ভীষণ সুন্দর তোমরা এটা পড়তে পারো আমি বলবো তোমরা সামনে সরস্বতী পুজো আসছে যারা শাড়ি পরতে পারো না বা শাড়ি পরতে চাও না তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশানে ভীষণ ভালো লাগবে দেখতে দেখতেই পাচ্ছ ভীষণ ভীষণ সুন্দর আর এখন তো বিয়েবাড়ির সিজন চলছে তো এইসব যারা দিনের বেলায় অ্যাটেন্ড করতে চাও তারা পুরো যেতেই পারো আর যারা একটু হালকা পাতলা বের করতে চাও তারাও পড়তেই পারো ভীষণ ভালো লাগবে এরকম আরও ভিডিওস পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেলাইকিনটিতে ক্লিক করে দিও যাতে সব আপকামিং ভিডিওজের নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও সবার আগে অবশ্যই লাইক করে দিও ভিডিওগুলো তোমরা দেখছো বাট একদম লাইক করছো না প্লিজ প্লিজ লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও এবং শেয়ার করে দিও ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে তবে তারাও ভিডিওগুলো দেখে জানতে পারবে কি নেওয়া উচিত এবং কি নেওয়া উচিত নয় আর যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকো তবে অবশ্যই ফলো করে দিও পেজটিকে আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক করে নিও চাইলে ওখানে ফলো করতে পারো তো এই যে কুর্তির হলটা বা গাউনের হলটা করছি এটা তো পার্ট টু পার্ট ওয়ানেরও আমি হলটা অলরেডি করে দিয়েছি সেটা যদি তোমরা দেখতে চাও আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং চ্যানেলেও তোমরা পেয়ে যাবে তো তোমরা চেক করে নিও আশা করি ওখান থেকেও তোমরা অনেক হেল্প পাবে ওখানেও খুব সুন্দর সুন্দর গাউনগুলো আমি দেখিয়েছি এবং পার্ট থ্রিতেও আমি খুব সুন্দর সুন্দর গাউনগুলো আনতে চলেছি তোমরা অবশ্যই সাথে থেকেও দেখতে আজকের যে লাস্ট কাউন সেটা হচ্ছে এরকম প্যারেট গ্রিন কালারের এইরকমই একটা রেড কালারের আমি পার্ট ওয়ানে দেখিয়েছিলাম তোমরা ওটা খুব ভালো পছন্দ করেছিলে তাই জন্য আমি গ্রিনটা তাড়াতাড়ি এনেছি এই দেখো গ্রিনটা এইরকম ধরনের দেখতে একদম রেডটার মতোই বাট এটা একটা প্রবলেম হয়েছে কি আমার সাথে যে এইটার লেন্থটা আমার একটু ছোট এসেছে ওইটা যেমন দেখেছো একদম অনেকটা ঝুল এসছে একদম তো এটা আমার নীলেনথ অব্দি এসছে এটার সাথে আমাকে হালকা প্যান্ট ওয়ার করতে হয় লেগিংস অর তোমাদের সিগারেট প্যান্ট বলো সেইটা কারণ অনেকটা ছোট আর গাউনের সাথে ওরকম না পড়াই ভালো লাগে আশা করি তোমরা যারা পড়তে চাও না তারা নাও পড়তে পারো শুধু এমনিটাও ওয়ার করতে পারো কোনো অসুবিধা নেই এটার হ্যান্ডসগুলো এই রকম ধরনের থ্রি কোয়ার্টার স্লিভস আসছে আজকের তিনটের মধ্যে দুটোই প্রায় থ্রি কোয়ার্টার স্লিভসে আর ব্লুটা যেটা সেকেন্ডে দেখলাম ওইটা কিন্তু তোমরা জ্যাকেট ছাড়াও ব্যয়ার করতে পারো জ্যাকেট ছাড়াও ভীষণ সুন্দর লাগবে যারা শর্ট স্লিভস বা স্লিভলেস পড়তে পছন্দ করো তাদের জন্য ওটা পারফেক্ট এই যে দেখতে পাচ্ছ দুদিকের স্লিভসটা একই রকম আর এইখানে কাজ করা আছে ফেব্রিক দিয়ে রেডটা যেটা দেখেছিল রেডটাতে কিন্তু প্লাস্টিক মিরার ওয়ার্ক করা ছিল বাট এটাতে কোনো মিরার ওয়ার্ক করা নেই এটা শুধুমাত্র গোল্ডেন অ্যান্ড হোয়াইট ফেব্রিক দিয়ে কাজ করা কাছ থেকে দেখিয়ে দিচ্ছে দেখো এই ধরনের কাজ করা ব্যাক সাইডটা একদম প্লেন ব্যাক সাইডে কোনো কাজ নেই আর এটা এরকম ধরনের নিচটা এসেছে নিচটা এই যে দেখতে পাচ্ছ কুর্তির লেন্থ কুর্তি নর্মালি যতটা হয় ততটা এসেছে আর তার নিচে এই যে স্কার্ট একদম রেডটার মতোই দেখতে তোমরা দেখলেই বুঝতে পারবে যদি ওই ভিডিওটা দেখে থাকো তবে না দেখে থাকলে দেখে নাও নাহলে মিস হয়ে যাবে অনেক কিছু এরকম ধরনের জিগজ্যাগ প্যাটার্ন করা আছে বক্স বক্স আর একটা জায়গায় এরকম আছে এটা প্লেন আবার এরকম জিগজ্যাগ বক্স প্যাটার্ন করা আছে আবার এখানে প্লেন ভীষণ সুন্দর এগুলো যারা তোমরা নাওনি এখনও পর্যন্ত একটা নিয়ে নাও আশা করি তোমাদের ভালো লাগবে কুর্তিগুলো ভীষণ ভালো লেগেছে তাই আমি দুটো নিয়ে নিয়েছি সাইডে আছে এরকম ধরনের ট্যাসল দেওয়া বা রোপ দেওয়া যা কিছু তোমরা বলতে পারো এটাকে এই যে দেখতে পাচ্ছ তিনটে করে দেওয়া আছে ভীষণ সুন্দর এটা ভীষণ ভালো লাগে মানে তোমরা চাইলেই এগুলো নিতে পারো বেশি তো দাম নয় বাট ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ ভীষণ ভীষণ ভালো লেগেছে আর কোয়ালিটি এত সফট জানি না তোমরা কোন সেলারের কাছে নেবে বা জানি না আমি যেখান থেকে নিয়েছি সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো তো সেটার কোয়ালিটি খুব সফট খুব ভালো লেগেছে আমার কোয়ালিটিগুলো তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা